নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে। আপনাদের প্রত্যেকের জন্য, সরকারি কর্মী যারা কর্মরত রয়েছেন, যারা রিটায়ার করেছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ, কারণ যারা চাকরি করছেন তারাও কিন্তু একসময় রিটায়ার করবেন। 15 মার্চ 2024 অর্থাৎ সম্প্রতি, অতি সম্প্রতি কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে। কিন্তু এখানে এই নোটিশটা দেওয়া হয়েছে, সাবজেক্টে কি বলা হয়েছে এখানে, এসওপি ফর ফ্যামিলি পেনশনার অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর ফ্যামিলি পেনশনার। ফ্যামিলি পেনশনারদের জন্য বলা হয়েছে, কি বলা হয়েছে, দ্য সিম্পলিফিকেশন অফ দ্য প্রোডাকশন অফ এক্সপেন্স ডিসপ্লে ইন দ্য ফ্যামিলি প্রোডাকশন কেস হ্যাজ বিন আন্ডার অ্যাক্টিভ কনসাইন্ডার অফ দ্য গভর্নমেন্ট। দ্য গভর্নর ইজ নাও প্লেস টু লে ডাউন দ্য ফলোয়িং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর টু বি ফলোড বাই দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটি ফর দ্য স্টেটমেন্ট বা ফ্যামিলি পেনশন ক্লেম ইন দ্য রেসপেক্ট ডিসক্রিপশন বা গভর্নমেন্ট এমপ্লয়। অর্থাৎ গভর্নর দ্বারা যে সমস্ত দপ্তর রয়েছে সেই সমস্ত দপ্তরগুলোকে এই সমস্ত নিয়মগুলো কিন্তু মেনে চলার কথা বলা হচ্ছে। প্রথমে কি বলা হচ্ছে, এই নম্বরে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ফর দ্য ফলোড বাই দ্য ক্লেমেন্ট, অর্থাৎ যে পোষ্য রয়েছে তার দ্বারা কী কী ফলো করতে হবে। দ্য ক্লেমেন্ট শ্যাল অ্যাপ্লাই টু দ্য অফিস হোয়ার দ্য ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয় ওয়াজ লাস্ট সার্ভিস। দ্য ক্লেমেন্ট শ্যাল সাবমিট অ্যাজ এনসিওর দ্য ফলোয়িং ডকুমেন্ট, অর্থাৎ এই নিচে যে ডকুমেন্টসগুলোর কথা বলা রয়েছে আপনাকে সেই সংশ্লিষ্ট দপ্তরে জমা করতে হবে, যেই দপ্তরে আপনি লাস্ট সার্ভিস করেছিলেন বা আপনার কেউ লাস্ট সার্ভিস করেছিল, পিতা বা মাতা। এখানে কি বলা রয়েছে, ফ্যামিলি পেনশনের জন্য প্রথমে বলা রয়েছে, ইন কেস দ্য ফ্যামিলি পেনশন ক্লেমড বাই দ্য স্পাউস অর্থাৎ পোষ্যর দ্বারা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। প্রথমটা ভালো করে দেখে রাখুন, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট হলো ফ্যামিলি পেনশনারদের জন্য। ইফ দ্য স্পাউস দ্য ডিরেক্ট এমপ্লয় হ্যাজ বিন কো অথরিটি দ্য ফ্যামিলি পেনশন ইন দ্য পিপিও, দ্য স্পাউস শ্যাল অ্যাপ্লাই দ্য ট্রেজারি অর ব্যাঙ্ক ফ্রম হোয়ার দ্য পেনশন ওয়াজ উইড্রো। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেই ব্যাঙ্ক বা ট্রেজারি থেকে আপনার পিতা বা মাতা ফ্যামিলি পেনশন পেত সেই ব্যাংকে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে, পিপিওর মাধ্যমে সমস্ত ডকুমেন্টসগুলোকে কিন্তু আপনাদের জেরক্স করে জমা দিতে হবে। আরও কী বলা হচ্ছে, কোথায় জমা দেবেন, যেই ট্রেজারি বা ব্যাংক থেকে আপনারা আপনার পিতা বা মাতা পেনশনটা পেত সেইখানে গিয়ে কিন্তু আপনাদের ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করতে হবে। 2 নম্বরে কী বলা হয়েছে, ইফ দ্য এমপ্লয় ডাইড ইন হার্ডনেস দ্য স্পাউস উইল অ্যাপ্লাই ইন দ্য পেন পেপার টু দ্য পিএসএ অ্যালং উইথ দ্য নেসেসারি ডকুমেন্ট রিকোয়ার্ড ইন দ্য পার অ্যাকচুয়াল নমিনিস। অর্থাৎ এক্ষেত্রে বলা হয় যে যদি আপনার পিতা বা মাতা ডিউটি অবস্থায় মারা যান সেক্ষেত্রে আপনি কী আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার কাছে পিএসএর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে একটি সাদা পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে এবং পিএসএর মাধ্যমে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে জেরক্স করে জমা করতে হবে। এটা কিন্তু ফ্যামিলি পেনশনের জন্য। আমি আবারও বলছি, এইবার চলে আসবো যেটা গভর্নমেন্টের নতুন নিয়ম সেন্ট্রাল গভর্নমেন্টে। আপনারা জানেন যে কোনো যদি উইড্রো আনম্যারিড বা কোনো যদি ডিভোর্সি মহিলা থেকে থাকেন, তার পিতামাতা যদি মারা যান ডিউটি অবস্থায় বা ডিউটির পরেও, সেই পেনশনটা তিনি কিভাবে পাবেন, অর্থাৎ মহিলারা কিভাবে তুলবেন, তার ক্ষেত্রে কিন্তু 19টা পয়েন্ট বলা রয়েছে। ভালো করে দেখবেন, 19টা পয়েন্ট বলা রয়েছে, এই 19টা পয়েন্ট কিন্তু আপনাদের ফলো করতে হবে। আমি একে একে আপনাদের সাথে বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমেই বলা হয়েছে যে আপনাদের অবশ্যই অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু হেড অফিসে যেতে হবে এবং আপনার যে ফাদার অথবা মাদার, আপনার পিতামাতা রয়েছে, তার প্রমাণ সমেত আপনাকে জমা করতে হবে। 2 নম্বরে কী বলা রয়েছে, অরিজিনাল অ্যানেক্সার এ ডিউটির ফিল্ড 4 কপি জমা করতে হবে। 3 নম্বরে অ্যানেক্সার 2-এর 4 কপি জমা করতে হবে। 4 নম্বরে কী বলা হয়েছে, অরিজিনাল অ্যানেক্সার 3-এর 4 কপি জমা করতে হবে। 5 নম্বরে কী বলা রয়েছে, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে দিতে হবে 4 কপি। আরও কী বলা রয়েছে, 6 নম্বরে ফোর সিম্পলি ইচ ব্রিং দ্য 3, এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার কপি কিন্তু আপনাকে জমা করতে হবে। এছাড়া একাধিক ডকুমেন্টের কথা কিন্তু বলা রয়েছে এবং পিএসএর অবশ্যই অনুমতির কথা বলা হয়েছে বা হেড অফিস বা এনি আদার অফিসের কিন্তু অনুমতির কথা বলা হয়েছে, সেটাও কিন্তু আপনাকে নিতে হবে, সেটা কিন্তু পরিষ্কার বলা রয়েছে। এইভাবে কিন্তু 19টা পয়েন্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্ভিস বুক আপনাকে জেরক্স করে জমা দিতে হবে, পিপিওর সার্ভিসের গভর্নমেন্ট এমপ্লয় যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কী ডকুমেন্টস দিতে হবে, এক্ষেত্রে 19টা পয়েন্ট বলা রয়েছে। এই 19টা পয়েন্ট কিন্তু আপনাদের যারা আনম্যারিড বা দিবসী বা বিধবা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই জায়গাটা কিন্তু আপনারা তারা দেখে নেবেন। এই নোটিশটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নোটিশটা ডাউনলোড করে একবার অবশ্যই রিড আউট করে নেবেন। আর যারা ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করছেন, যারা মহিলা নয় ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করছেন, আপনার হাজব্যান্ড হয়তো চাকরি করতো বা আপনার অবশ্যই মা হয়তো চাকরি করতো, আপনি কোনো
কোনো পুরুষ, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি পেনশনের জন্য এই দুটো নিয়ম আপনাদের ফলো করতে হবে, যেটা খুবই ছোট সংক্ষিপ্ত আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। এই 19টা রুল কিন্তু আপনাদের ভালো করে ফলো করতে হবে। এখানে ডেথ সার্টিফিকেট রয়েছে সেটার অরিজিনাল এবং অবশ্যই জেরক্স কপি আপনাদের জমা করতে হবে। এই সমস্ত নিয়ম কিন্তু নতুন চালু হলো 2024 থেকে, 15 মার্চ থেকে প্রযোজ্য। আপনারা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে একবার ভালো করে রিড আউট করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও। অবশ্যই ভিডিওটি জনস্বার্থে অনেক অনেক শেয়ার করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।